সূরা ইখলাসের তাফসীর ও শিক্ষা। সূরা ইখলাসের তাফসীর ও শিক্ষা এ বিষয়ে এখন আলোচনা পেশ করছেন আলহাজ মুফতি সিরাজুল্লাহ আল মাদানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 19 দিন ব্যাপী সীরাত মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান বৈষ্ণব ও আমার ফরদানসী মা বোনেরা, কোরআন পাক থেকে সংক্ষিপ্ত সূরা ইখলাস তিলাওয়াত করছি। যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত সূরার সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আলোচনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে সমাপ্ত করার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। অল্প সময় অন্তরের অন্তঃস্থলে দোয়া আসতেছে এই মাহফিলের জন্য, কত শরম এ উলামা একরাম, ইন্তেজামিয়া কমিটি, আল্লাহ পাক আমাদেরকে দিনের কথা এখানে আসিয়া বলার জন্য আল্লাহ তৌফিক দান করছেন। কুল হুয়াল্লাহু আহাদ, প্রথমে এই সূরাটা কেন অবতীর্ণ হইল? মক্কার মুশরিকেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিবা এই কথা বলল, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই রবের দাওয়াত দেন, যেই স্রষ্টার দাওয়াত দেন, এই স্রষ্টার পরিচয় কি, এই স্রষ্টার বংশের পরিচয় কি? তার উত্তরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সূরা ইখলাস অবতীর্ণ করেন। হে আমার হাবিব, তুমি বলিয়া দাও, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়।
আল্লাহ কুল ওয়াহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ ও মুকাফেক্কি, আল্লাহ কারো দিকে মুকাফেক্কি না, সব আল্লাহর দিকে মুকাফেক্কি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোন সন্তান জন্ম দেন না এবং আল্লাহ কার থেকে জন্ম হয়নি, এবং কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেহ নেই। তাফসীর ইবনে বাইজাবী, তাফসীর ইবনে কাসীরের ভাষ্য মতে মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা যারা মুশরিক ছিল, তারা এই কথা জিজ্ঞাসা করলো, বলেন দে ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা নূরের তৈয়ারি, জিন্নাত আগুনের তৈয়ারি, আদমের সন্তান মাটির তৈয়ারি, আকাশ দুয়ার তৈয়ারি, জমিন বাষ্পের তৈয়ারি, আপনার স্রষ্টা, আপনার প্রভু কিসের তৈয়ারি, স্বর্ণের তৈয়ারি না রূপার তৈয়ারি? তার উত্তরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত, কুল ওয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই কথাটা এক আল্লাহর আরেফে কবিতার আকারে আপনার একথা আমাদের সামনে সুন্দরভাবে একথাটা বলতেছেন। কি বলতেছেন? আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু হাক্কাম ওয়াল বাতিনু মাওলাহু বেলা হিলু ওয়া কলাম লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা লা কবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানে আলা হাজব আলিল্লাহি তাআলা লা মিসলা লিমান সাওয়ারা মিসলা নাযীরা মান ক্বালা সাওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা লা শিবা ওয়ালা মিসরা ওয়ালা কাফুলি মাওলা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা আলহামদু লিমান কদ্দারা খাইরা ও খায়ালা ওয়া শুকুর লিমান সাওয়ারা হুসনা ও জামালা কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক জৈন সাহাবী আয়েশা আল্লাহর নবীর দরবারে এই কথা উপস্থাপন করলেন, পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি, বেশি মোহাব্বত করি। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বলে আল্লাহ তোমাকে ভালোবাসে এবং এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন দেও আমার সাহাবা ইকরাম, আমি তোমাদেরকে কোরআনের তৃতীয়াংশ এমন একটা আমল বলবো কিনা, তোমরা একত্রিত হয়ে যাও। সাহাবায়ে কেরাম যাদের সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, তখন আপনার সাথে সাথে সূরা ইখলাস পাঠ করলেন, কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি এই সূরা পাঠ করো, কোরআনের তিন ভাগের এক ভাগের সওয়াব আল্লাহ তোমাদের আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, আপনার এরকম ভাবে নসাই শরীফের ভাষ্য মতে তাজেদারে মদিনা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
বলেন দে ও আমার সাহাবা একরাম, আমি তোমাদেরকে এমন একটা আমল শিক্ষা দিব কিনা যে আমলটা জবুর, তৌরাত, ইঞ্জিল, কোরআন, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাখছেন, সেটা হইল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এবং কুলাউযু বিরাব্বিল ফালাক, কুলাউযু বিরাব্বিন নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা তোমাদেরকে আমি শিক্ষা দিতেছি। এটা আপনার ততক্ষণ পর্যন্ত নিদ্রা যায় না, যতক্ষণ পর্যন্ত তোমরা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ না করো, সুবহানাল্লাহ, তোমরা যদি এটা পাঠ করো তাইলে যত আর তোমরা যদি সকাল বিকাল যদি এরকম ভাবে এটা পাঠ করো তাইলে যত বলা মুসিবত আছে সকল বলা মুসিবত থেকে বাঁচার জন্য এটা যথেষ্ট হবে, সুবহানাল্লাহ। বাজাহের বাহামা গুপ্তা সানুদান বলে দিল দর দিগর যায়ে গেরুদান, বাজাহের বা হামামল দুম নাশিস্তা বাবাতে নু খামা খাতের গুদিস্তা, কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত উবাই বিন আমির রাদিয়াল্লাহু তাআলা নু থেকে বর্ণিত, হযরত উবাই বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম, হযরতকে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমলের উপরে আমার নাজাত হবে, আমার মুক্তি হবে। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, বলেন তুমি তিনটা আমল করো। বলেন দে কি 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 আমল? বলেন ইয়া রাসূলুল্লাহ কি আমল? বলেন দে এক নম্বর তোমার জবানকে বন্ধ করো, যত দুনিয়ার মধ্যে আপনার খারাপই আসতেছে জবানের দ্বারা, এই জন্য তুমি জবানকে বন্ধ করো। দুই নম্বর আপনার ওয়ালুজুমিল বয়ুত, তুমি আপনার ঘরের মধ্যে অবস্থান করো। নম্বর তিন তুমি যে পাপ করছো, শোকের পাপ, আপনার এরকম জবানের পাপ, খানের পাপ, যত পাপ করছো ওই পাপকে স্মরণ করিয়া করিয়া আল্লাহর দরবার বুঝে গ্রিয়াজারি করতে থাকো, ক্রন্দন করতে থাকো, এটা হইল তোমার জন্য নাজাতের উপায়, সুবহানাল্লাহ। যখন আরেকদিন তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হইল, তখন বলেন দে ও উবাই ইবনে আমির তোমাকে তোমাকে কি আমি এমন একটা আমল শিক্ষা দেব? বলেন দে ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে শিক্ষা দেন? বলেন দে এটা হইল তুমি এই এরকম ভাবে কোলা করো, সূরা ইখলাস, সূরা ফলক, সূরা নাস এরকম ভাবে পাঠ করতে থাকো, যই পর্যন্ত তুমি পাঠ না করো ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমাইও না, সুবহানাল্লাহ। বাইরামার এই সূরা ইখলাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ফরমান যেই আপনার যে কোনো আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সাথে আপনার তিনটা আমল করবে আল্লাহ তাকে এরকমভাবে কি করবে, এরকমভাবে একটা একটা নিয়ামত, সেই জান্নাতের আপনার যে কোনো দরজা ইচ্ছা করে সেই দরজা দিয়ে সে জান্নাতে যাইতে পারবে, সুবহানাল্লাহ। আর জান্নাতে যাওয়ার পরে আপনার যেই খুরের সাথে ইচ্ছা করে সেই খুরের সাথে সেই নেকা করতে পারবে, বিবাহ করতে পারবে। সে তিনটে আমল কি? এক নম্বর আমাকে যদি কোনো কতল করে আমার পিতাকে, আমার আত্মীয় স্বজনকে, তাইলে শরীয়তের বিধান কতলের পরিবর্তে কেসাস, তাইলে আমি মাফ করিয়া দিলাম, ক্ষমা করিয়া দিলাম, এক নম্বর। নম্বর দুই হচ্ছে আপনার এরকমভাবে কোনো মানুষ এরকমভাবে কর্জ, অনেক কর্জ ওটার অক্ষম, ওনার দেওয়া সম্ভব না, আমি চুপে 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 তার কর্জ আদায় করলাম, দুই নম্বর। নম্বর তিন প্রত্যেক ফরজ নামাজের পরে যারা দশবার সূরা ইখলাস পড়বে আল্লাহ পাক তাকে জান্নাতে দান করবেন, যে জান্নাতের যে দরজার ইচ্ছা করে সেই দরজা দিয়ে সে জান্নাতে যাইতে পারবে, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন ইয়া ওগো আল্লাহর নবী, তিনটা থেকে যে কোনো একটা আমল যদি করে তাইলে কি এই ফজিলত আল্লাহ দান করবেন কিনা? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন
তিনটার মধ্যে যে যেই কোনো একটা যদি আমল করি, আল্লাহ পাক সেই আল্লাহ ফজিলত আপনার প্রতিদান দিবেন, সেই ফজিলত আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। খমাস কম এটাও তো আমরা গরিবেরা অতটুকু তো করতে পারি, ফরজ নামাজের পর খমাস কম 10 বার সূরা এখলাস যদি ফাঁক করি, তাইলে বেহেস্তের আপনার আল্লাহ দান করবেন, যেই দরজার ইচ্ছা করি সেই দরজা দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, জান্নাতে যাওয়ার পরে হুর যে আল্লাহ আমাদেরকে আমাদের জন্য রাখছেন, যে হুরের সাথে নেকা করার জন্য ইচ্ছা পোষণ করি, আল্লাহ পাক সেই হুরকে আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। ইয়ে দারে ফানি গুলসে তা হো যায় একদিন ইয়ে খোজা উস পর নহো তকিয়া কুনা হে চন্দরু জে এ চমন আইসা কিন কসর কুহুন দুনিয়া কা দেওয়ানা নবন ওকো বাহকা কুছ করলে যতন চুড়ে গায়ক দিন ইয়ে ওয়তন। হযরত, আপনার কিতাব বুখারী শরীফের কিতাব তৌহিদের মধ্যে নিয়ে আসতেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাতকে পাঠাইল, ওই জামাতের মধ্যে ওই যে আপনার ইমাম যিনি যিনি নামাজ পড়াইতেন, উনি বলে আপনার প্রত্যেকটা শেষে আপনার এটা পড়া শুরু করলো, কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জিহাদ থেকে যখন রিটার্ন আসলো, ফিরে আসলো, তখন আপনার পরে আল্লাহর নবীর দরবারের মধ্যে আরো আর আপনার এরকম ভাবে এই ওয়াকিয়াটা আসতে আসলো, বলেন দে ইয়া রাসূলুল্লাহ, ওই ইমাম সাহেব আপনার প্রত্যেক কোরআনের আপনার প্রত্যেকটা আপনার রকাতের মধ্যে শেষে এই সূরা ইখলাস পাঠ করে। আল্লাহর নবী ফরমাইলেন, তার থেকে জিজ্ঞাসা করো এটা কেন পড়ে। তখন জিজ্ঞাসা করা হইল, তখন বলতেছে এই জন্য আমি ফেটে পড়ি, এখানের মধ্যে রহমানের সিফতের রহমান আছে, আল্লাহর গুণাগুণ এই সুরার মধ্যে আছে, এই কারণে আমি এটা পাঠ করি আর এটাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বলেন তো আমার সাহাবায়ে কেরাম, ওই আপনার এরকম ভাবে ইমাম সাহেবকে বলিয়া দাও, আল্লাহ তাকেও ভালোবাসবেন আর ভালোবাসেন এবং আল্লাহ তাকে এই পরিবর্তে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হযরত, ও মসজিদে কুবার মধ্যে একজন ইমাম সাহেব ছিল, এই ইমাম সাহেব সূরা ফাতিহার পরে আপনার কুলুয়ার সুল্লা শরীফ পড়িত। এই অবস্থা দেখে মুসল্লিরা বলেন যে কি ব্যাপার, আপনার এই সুরা ছাড়া আর কোনো সুরা নাই, হয়তো আপনি এটা সারিয়ে দেন আর না হয় বিকল্প ব্যবস্থা করেন। তখন ইমাম সাহেব বলেন, না অসম্ভব, আমি সুরা এখলাস বাদ দিতে পারবো না, তোমরা আমাকে হয়তো ইমামতির মধ্যে রাখো আর না হয় বিদায় দাও, কিন্তু আমি এই সুরা এখলাস চাইতে পারবো না। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে এই এই ঘটনা আপনার আসলো, বলেন দে ইয়া রাসূলুল্লাহ, এই ইমাম সাহেবের এই অবস্থা, এটার কি ব্যাপার? তখন জিজ্ঞাসা করা হইল, বলে কি ব্যাপার, তুমি এরকম কেন করো? বলেন দে ইয়া রাসূলুল্লাহ, এই সূরাকে আমি অন্তরের অন্তঃস্থল দিয়ে মহাব্বত করি, ভালোবাসি, এই জন্য এরকম ভাবে আমার এটা ছাড়া আর ভালো লাগে না। তখন বলেন দে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বলেন দে এই মহাব্বতের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মত কো মদ্দুরে সমজো মত হে হার দম করি কোন হো গায়ার তেরা গোরে জানে কে লিয়ে হুসন তেরা চন্দ রুজা খেরফানা খো জায়গা জিসম তেরা নাজমে ও খাকমে মিল জায়গা। তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আসলেন, সাথে এক সাহাবী এরকম ভাবে আপনার সামনে থেকে চলে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন, বলেন দে ইয়া রাসূলুল্লাহ, হাজা আবু যর গাফারি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আবু যর গাফারি? তাজদারে মদিনা
সৈয়দুল মুসলিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদত করলেন, এই আসমানের ফেরেশতা, তুমি তো আসমানের ফেরেশতার জগতে থাকো, সাত আসমানের মধ্যে আপনার এরকম ভাবে থাকো, তুমি কিভাবে জমিনের খবর জানো, এইটা আবু যর গেফারি এটা কিভাবে জানো? বলেন দে ইয়া রাসূলুল্লাহ, এই আবু যর গেফারি দুনিয়ার মধ্যে যেরকম প্রসিদ্ধ, এর চাইতে বেশি প্রসিদ্ধ আমাদের ফেরেশতার জগতের মধ্যে, আকাশের মধ্যে এর চাইতে বেশি প্রসিদ্ধ। সুবহানাল্লাহ, জবেশ কো সিকাতায় আদাবে খুদ গাই কেলতে গুলাম উপর আসরারে শহিনশাহি ওয়া আশারু ইনদানা মিনহু ইনদাকুম। বলেন ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর নবী, আল্লাহর নবীকে ফরমান, বলেন দে আমাদের এরকম ভাবে এইটা আকাশের জগতের মধ্যে বেশি প্রসিদ্ধ যের আপনার দুনিয়ার সাইতে। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, হে জিবরাইল, ওই ব্যক্তি কি আমল করে, যে আমল করে কারোর কাবজি আমলের কারণে আকাশের মধ্যে ফেরেশতার জগতের মধ্যে আবু যর গেফারির দাম প্রসিদ্ধ? বলেন দে ওই যে আপনার ওই আবু যর গেফারি দুইটা আমল করে, একটা হইল কলবের আমল আর একটা হইল জিসিমের মানে শরীরের আমল। কলবের আমল হল কি, বিসিগিরি ফি নফসি, ওই আবু যর গেফারি নিজেকে নিজে খুব ছোট মনে করে। আসলে তো আমরা আল্লাহর দাস, আল্লাহর গুলাম, গুলামের চাহিদা, গুলামের তকাজা আপনার ছোট মনে করা, আমি সবচেয়ে ছোট, এইটাই হলো গুলামের তাকাজা, আল্লাহ এটা ভালোবাসেন, এই জন্য আল্লাহ নবী দোয়া করেন, কি বলেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কবীরা। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমাকে তুমি সবরের, আপনার এরকম ভাবে সবর করার জন্য তৌফিক দান করুন, আমাকে শুকরিয়া করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাকে মানুষের সামনে, আমি আমার নিজেকে নিজে আমি ছোট মনে করতেছি, কিন্তু মানুষের সামনে তুমি আমাকে বড় বানাইয়া দাও। সুবহানাল্লাহ, বিসিগিরি বিনফসি এক, দ্বিতীয় নম্বর কসরতু কেরাতি কুলুয়াল্লাহ, কুলুয়াল্লাহ শরীফ এটা বেশি বেশি তেলাওয়াত করে। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা বিমা যা নাল হাযিল ফজিলা, এই ফজিলতটা কিভাবে লাভ করলো হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা, দুইটা আমলের কারণে, একটা হইল কলবের আমল আর একটা শরীরের আমল। কলবের আমল হইল বিসিগিরি বিনফি নফসিহি, নিজেকে নিজে ছোট মনে করা, এটা হইল কলবের আমল। আর শরীরের আমল, উনি বেশি বেশি কুলুয়াল্লাহ শরীফ পড়ে, এই বেশি বেশি কুলুয়াল্লাহ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনার আকাশের মধ্যে আপনার যত ফেরেশতা আছে সকল ফেরেশতা এরকম ভাবে চিনে, সকল ফেরেশতার সামনে প্রসিদ্ধ। সুবহানাল্লাহ, বাজাহের বাখামা গুপ্তা সনুদান ওয়ালে দিলদার দিগর যায় গেরুদা, বাজাহের বা হামা মল দুন নশিস্তা বাবাতে নো খামা খাতের গুদিস্তা। বাবারা সবসময় নিজের কলবকে ঠিক করতে হবে, নিজের কলবকে ছোট মনে করতে হবে। এই জন্য কবির বলেন, মিটা দো আপনি হাস্তি কো আগর কুজ মর্তবা চাহো কে দানা হা কো মে মিল কর গুল গুল জার হোতা হে। মাটি যখন নিজের অস্তিত্বকে বিলীন করিয়ে দেয় তাইলে এখান থেকে এরকম ভাবে ফসল পাওয়া যায়, বিভিন্ন ফল ফুরুট পাওয়া যায়। আমরাও যদি নিজেকে নিজে যদি আপনার বিলীন করতে পারি তাইলে কুল্লু, আর যখন নাকি ফানা হয়ে যাব তখন আল্লাহ আমাদেরকে বাকি করবে। এই কারণে যা হোক সংক্ষিপ্ত, আমি আর ওইদিকে যাচ্ছি। হযরত মুতাজিদারে মদিনা সৈয়দুল মুসলিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের মধ্যে ছিল, আর তখন দেখা গেল আপনার সকালবেলা আপনার আলোকিত হয়ে গেছে, সূর্যের আলোর রং বাড়ি গেছে খুব ঠেস, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম হাজির, বলেন দে হে জিবরাইল, আজকে তো সূর্যের কিরণ বেশি কেন, আলো বেশি কেন? বলেন দে ইয়া রাসূলুল্লাহ, এটা সূর্যের আলো না,
এইটা হইলো আপনার একজন সাহাবি মাবিয়া বিনে মাবিয়া মদিনার মধ্যে এন্তেকাল করেছেন। ওর সম্মানের কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে এরকম ভাবে 70,000 ফেরেশতা নিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই ফেরেশতার আলোর কারণে পৃথিবী আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই সাহাবি, আপনি তো এখন তাবুকের মধ্যে আপনার সাহাবি তো মদিনার মধ্যে, আপনার কি ওনার জানাজার পড়ার ইচ্ছা আছে কি? বলেন, তো অবশ্যই আছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই আপনার ডানার দ্বারাই ওই জমিনকে এমন ভাবে ছোট করলেন, তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই সাহাবি মাবিয়া বিনি মাবিয়ার জানাজা পড়াইলেন, সুবহানাল্লাহ। এক নম্বর। দ্বিতীয় নম্বর রওয়ায়েতে ইবনে কাসীরের মধ্যে লিখতেছে এটা, দ্বিতীয় নম্বর তাফসীর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন এই আলোর তেজ দেখলো, কি ব্যাপার এত আলো কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সূর্যের আলো না, এটা হইলো আপনার এরকম ভাবে 70,000 ফেরেশতা, হযরত মাবিয়া বিনি মাবিয়ার জানাজার জন্য এরকম ভাবে আপনার ফাটাইলেন, ফাটাই দিয়েছেন আল্লাহ, এর আপনার আলোর কারণে আপনার সমগ্র বিশ্ব এরকম আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওনার জানাজা পড়ার ইচ্ছা আছে কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, ও জি আছে। তখন হযরত জিবরাইল আপনার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার এরকম ভাবে যত গা বৃক্ষ লতা ফাতা পাহাড় পর্বতকে সমান করিয়া দিলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থবুক থেকে তাজেদা ওই আপনার মাবিয়া বিনি মাবিয়াকে আপনার দেখ প্রত্যক্ষ করলেন আর দেখলেন আর উনার জানাজা আদায় করলেন, সুবহানাল্লাহ। এইটা হইল। আবার আরেকটা তফসির হযরত ইমাম রাযী রাহমাতুল্লাহ আলাই আরেক তফসিরের মধ্যে লিখতেছে, আপনার হযরত যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা দেখলো কো সূর্যের আলো, এই দেখে আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার এত আলো, কি আলো কেন, এত সূর্যের তেজ কেন আজকে বেশি? জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সূর্যের আলো না, এটা হইলো আপনার মাবিয়া বিনি মাবিয়ার জানাজার জন্য আমরা 70,000 ফেরেশতা আসলাম, এর কারণে আপনার এরকম ভাবে কি করলাম, এর আলোর কারণে সমগ্র বিশ্ব আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখন আপনার ওই আপনার 70,000 ফেরেশতা ওই সাহা আপনার লাশটা মদিনার থেকে ডাইরেক্ট থবিতর মধ্যে নিয়ে আসলো আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জানাজাটা ফরাইলেন, ফরানোর পরে আল্লাহর নবী ইশারা করলেন, ইশারা করার সাথে সাথে ওই লাশটা আবার আপনার আপনার মদিনার মধ্যে পৌঁছাইয়া দেন ফেরেশতারা আর জান্নাতুল বকির মধ্যে আপনার দফন করেন। আর দ্বিতীয় আরেক রওয়ায়েতের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন একেবারে এই পাহাড় পর্বত বৃক্ষ লতা ফাতাকে সমান করলো, তখন চোখের নজর আসলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে দুইটা কাতার ফেরেশতার ছিল, এক খাতারের মধ্যে 70,000 ফেরেশতা, দ্বিতীয় খাতারের মধ্যে 70,000 ফেরেশতা। এইভাবে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবিয়া বিনি মাবিয়ার আপনার জানাজা ফরাইলেন। তখন তাজেদারে মদিনা সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা আল্লাহ করলেন, কি ব্যাপার এই জিবরাইল, মাবিয়া বিনি মাবিয়া একজন সাহাবা উনার এরকম ভাবে এই মর্তবা কি কিসের কারণে, কি আমল করে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বেশি বেশি কুলু আল্লাহ শরীফের আমল করে, এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত উনাকে এই ফজিলত দান করলেন, সুবহানাল্লাহ। বাগে দুনিয়া মেনগা খুই খামসা বত নসিব আয়েতে ইজ বাগো মে আর খালিদা মালে চলে লালা সাইর বাগো সে হাম দাগে হিজরালে চলে হাক সর পর দাগে দিল পর সিনা বিরিয়ালে চরে ইয়ে দার ফানি গুল সে তা হো যায় এক দিন ইয়ে কোজা উস পর নহু তো কিয়া কুনায় চন্দ রুজে ইয়ে চমন আই সাকেনে কসর কহুন দুনিয়া কা দেওয়ানা নবন ও কবাহকা কুজ করলে যতন চোড়ে গা এক দিন ইয়ে ওয়তন
হযরত আজদার মদিনার সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আপনার এইভাবে ওনার জানাজাটা পড়াইলেন। এই মর্তবা উনি কিভাবে লাভ করলো? একমাত্র উনি বেশি বেশি কুল্লাহ শরীফ পরিধান বাবার আয়োজন্য। হয়তো বারে আমি তো আবার আসতে পারি কিনা জানি না, কিন্তু আপনাদের সামনে তিনটা আমল আপনার তোমার আপনাদের সামনে কোন উপস্থাপন করলো করব। এক নম্বর, আপনারা এখান থেকে শিক্ষা পাইলাম আমরা কমাসকম 200 বার ওযুর সাথে কুলুয়াল্লাহ শরীফ পড়বো। 200 বার যদি কুলুয়াল্লাহ শরীফ পড়লে, এখানে আরেক রওয়ায়তের মধ্যে ইবনে কাসিরের মধ্যে আছে দ্বারা দানকুড়ুর মধ্যে আপনার আপনার শুইবেন, শোয়ার অবস্থার মধ্যে দানকুড়ুর অবস্থার মধ্যে 100 বার যদি আপনার কুলুয়াল্লাহ শরীফ পড়েন, এই দানকুড়ুর অবস্থায় বলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আর যারা 200 বার কুলুয়াল্লাহ শরীফ আপনার ওযুর সাথে পড়বেন, 9টা আপনার ফায়দা লিখতেছেন বিভিন্ন কিতাবে, এই আত্মতাফসীরে রাজি, ইবনে কাসির, তাফসীরে মুজাহিরি, বিভিন্ন কিতাবের থেকে এগুলো পাওয়া যায়। এই জন্য এগুলো আমি এখন সম্মিলিতভাবে আপনার সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব, মা তৌফিকিল্লাহ। এক নম্বর পর্যন্ত 110,000 ফেরেশতা আপনার আমার কবর আপনার জানাজার মধ্যে অংশগ্রহণ করবেন, সুবহানাল্লাহ। বজাহের বা হামা গুপ্তা সানুদাত ওলে দিল দর দিগর যায়ে গেরুদাত, বজাহের বা হামা বন্ধুম নশিস্তা বাবাতে নু হামা খাতের গুজিস্তা। আল্লাহ বুজুর্গরা ওলিরা আসছিল কাজ করার জন্য, বাবারা যত বড় বড় বুজুর্গ আসছিলেন আমাদের শিষ্যা বুজুর কাবেলা বলেন, আমাদের এই বড় মুত্রিষা বুজুর আপনার এই আপনার ফটিয়ার মুত্রি সাহেব রহমতুল্লাহ, নানুপুর সুলতান সাহেব রহমতুল্লাহ, রাঙ্গুনিয়ার মেহেরুজ্জামান সাহেব রহমতুল্লাহ, ফটিয়ার বোয়ালি সাহেব বুজুর রহমতুল্লাহ, যত অলি বুজুর্গরা আসছিলেন এগুলো আমল করার কারণে বুজুর্গ হয়েছে, এগুলো আমল করার কারণে অলি হয়েছে। আমরাও যদি আমল করতে পারি আমরাও অলি হইতে পারবো, আমরাও বুজুর্গ হইতে পারবো। তাইলে একটা আমল দিচ্ছে কুলুয়াল্লাহ শরীফের আমল, আরেকটা আমল বাবারা এমন এক সময় আসবে হয়তো আগামী বছর আপনারা হয়তো আপনারা থাকবেন না, হয়তো আমি থাকবো না, কে আগে যায় কে পরে যায় এটা বলা যায় না, কিন্তু একটা আমল দিয়ে যাচ্ছি। এক নম্বর আমল হইল, আমরা যদি একবার কমাসকম দুরুদ শরীফ যদি পড়ি, একবার দুরুদ শরীফের দ্বারা 10টা গুনাহ মাফ, 10টা সওয়াব দান আল্লাহ দান করবেন। আপনার এরকম ভাবে 10টা মর্তবা আমাকে আপনাকে বুলন্দ করিয়া দিবেন, সুবহানাল্লাহ। বলন্দ হুজুর লম্বা লম্বা আমল তো আমাদের জন্য সম্ভব না, আমরা যারা বিজনেসম্যান ব্যবসায়ী খেত করি এইভাবে ছোট ছোট আমল, যাই বুখারী শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ তাহাবী শরীফ আপনার সমস্ত সিয়াসিকদের কিতাবের মধ্যে এই দুরুদ শরীফটা আছে, এই দুরুদ শরীফের মধ্যে সালাত আছে সালাম আছে, এটা যদি হইতে পারি তাইলে দুরুদ শরীফের 44 রকমের ফায়দা, তাইলে এই দুরুদ শরীফটা আমল দিতে, তাইলে এটা কি বলবেন সল্লাল বলেন তো সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৈনিক 200 বার ভরবো আজকে থেকে, 200 বার যদি ফরি তাইলে 365 দিনে 1 বছর হয়, 1 বছরের মধ্যে 73,000 দুরুদ শরীফ আমার আখেরাতের অ্যাকাউন্টের মধ্যে জমা হবে। 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 50 বছর 100 বছর হায়াত পাইলাম, প্রত্যেক দিন যদি 200 বার যদি ফরি 73,000 লক্ষ লক্ষ দুরুদ শরীফ আমার আখেরাতের অ্যাকাউন্টের মধ্যে জমা হবে। আর যদি 500 বার যদি হইতে পারি 182,500 দুরুদ শরীফ আমার আখেরাতের অ্যাকাউন্টের মধ্যে জমা হবে। বাবারা এই আমলটা মৃত্যু পর্যন্ত আমি পড়ার ইচ্ছা আছে, আপনাদের ইচ্ছা আছে কি? কার কার আছে আল্লাহকে হাত তুলিয়া দেখান তো, আল্লাহ এই মাহফিলকে কবুল করিয়ে নাও, আল্লাহ আমল করার জন্য তৌফিক দান করেন। একটা আমল, একটা আমল দিচ্ছি, দ্বিতীয় নম্বর আমল, যেহেতু সময় নাই অল্প সময় আছে কয়েক মিনিট, দ্বিতীয় নম্বর, এখন আমরা মগরিবের নামাজ পড়ব, একটা ছোট্ট আমল দিচ্ছি, সেটা কি? মগরিবের 3 রাহাত ফরজের পর 2 রাহাত সুন্নত মুয়াক্কাদ আমরা সকলে পড়ি, পড়ি কিনা বলেন? তারপরে আমরা 2 রাহাত অধিকাংশ মানুষ নফল পড়ি, তাইলে 2 রাহাত সুন্নত মুয়াক্কাদ পড়লাম আর 2 রাহাত নফল নামাজ পড়লাম, 4 রাকাত হইল, মেহরবানি কইরিয়া আর 2 রাহাত 2 মিনিট খরচ কইরিয়া আর 2 রাহাত পড়বো, 6 রাহাত কর হবে, কাল হাশরের ময়দানের মধ্যে 120টা কাতার হবে, আল্লাহ ডাক দিবে এ আমার আওয়ামিনের দল যারা আওয়ামিন ফোর্সিরা তারা পৃথক হয়ে যাও, তাইলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহ আওয়ামিনের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। এই আমলটা মৃত্যু পর্যন্ত আমি করার জন্য তৈয়ার আছি, আপনারা আছেন কি? কে কে আছেন হাত তুলি আল্লাহকে দেখান, আল্লাহ মাহফিলকে কবুল করিয়ে দাও, আমল করার জন্য তৌফিক দান করুন। ফতোয়া যদি সময় থাকে আরো 2 রাহাত করতে পারেন, আর 2 রাহাত যদি না করেন
সুন্নতে মুআক্কাদা দুই হাত, নফল দুই হাত, চার হাত, আরো দুই হাত পড়লে ছয় হাত আল্লাহ পাক আওয়ামিনের অন্তর্ভুক্ত করবেন, আওয়ামিনের সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত এই আমলটা আমি করার জন্য তৈরি আছি। আপনারা আছেন তো, কথা বলেন না কেন? দুই, আরেকটা আমল দিই। তিন নম্বর, ফতোয়া ইসলামের বাইশে মতে এগুলো সব ফতোয়া ইসলাম থেকে বলতেছি। আরেকটা আমল বলতেছি আমি, এশারের নামাজের পর আমরা ফরজ পড়লাম, দুই রাকাত সুন্নতে মুআক্কাদা পড়লাম, এরপর আমাদের কোন বুজুর্গ, আমাদের তরিকতের বুজুর্গ সাইকিয়া, এ আপনার আব্দুল কাদের জিল শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, শেখ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, শেখ শাহাবুদ্দিন সরওয়ার সারওয়ার্দি রহমতুল্লাহ আলাই, উনারা বড় হয়েছেন তাহাজ্জুদের নামাজ। পৃথিবীর কোন বুজুর্গ কোন ওলি আপনার বড় হইতে পারে নাই তাহাজ্জুদের ছাড়া। বলেন তো হুজুর আমরা তো দুর্বল, আমরা তো কমজোর, আমরা ক্যান্সার রোগে আক্রান্ত, আলসার রোগে আক্রান্ত, জটিল রোগে আক্রান্ত, আমাদের তো সম্ভব হচ্ছে না, আমরা তো অক্ষম, তাইলে আমাদের কোনো উপায় আছে কি? এই বাজারের মধ্যে 50 টাকার একটা মিষ্টি পাওয়া যায় আর একটা 10 টাকার, যার টাকা আসবে আছে সে 50 টাকার মিষ্টি খাইবে, আমার টাকা নাই গরিব মানুষ এই জন্য আমি 10 টাকার হাই এই মিষ্টি আপনার স্বাদ গ্রহণ করতে হবে। যারা যাদের স্বাস্থ্য ভালো আছে তারা আপনার শেষ রাত্রে উইটিয়া মৌরগের আগে উইটিয়া আপনার তাহাজ্জুদ নামাজ পড়তে পারে। আমাদের যেহেতু দুর্বল কমজোর জটিল রোগে আক্রান্ত আমাদের সম্ভব হচ্ছে না, তাইলে ফতোয়া ইসলামের বাইশ মতে ওই দুর্বলের জন্য একটা আমল আপনার বলে যাচ্ছি আমি আজকে। একটা হইল কি, এশার নামাজের পরে সুন্নতে মুআক্কাদার পরে নামাজ পড়বো দুই রাকাত, নিয়ত করব তিনটা, নিয়ত করব কয়টা তিনটা। এদিকে তাকান, এদিকে তাকান, আপনাদের ওই রহমতের তজল্লি ওইদিকে চলে যাবে, অন্যদিকে চলে যাবে। নামাজ পড়বো দুই রাকাত, নিয়ত করব তিনটা, একটা হইল সালাতুল আপনার এরকম ভাবে আপনার তাহাজ্জুদ, আল্লাহ এইটা হইতে পারে আমার শেষ বিছানা এই জন্য আমি নামাজ পড়তেছি তাহাজ্জুদ নামাজ। নম্বর দুই, এ আল্লাহ সারাদিন সোগের গুণা, সোগের গুণা, খানের গুণা, জবানের গুণা অনেক পাপ করছি এই জন্য আমার শেষ বিছানা হইতে পারে এই জন্য এটা সলাত তৌবা। নম্বর তিন, এ আল্লাহ মানুষ যত বড় হোক, আপনার ছোট হোক, ধনী হোক, গরিব হোক, আপনার মানুষের কিছু জরুরত থাকে, আল্লাহ আমার কিছু জরুরত আছে এই জন্য আমি নামাজ পড়লাম সলাতুল হাজত, তাহলে নামাজ পড়লাম দুই হাত, আপনার নিয়ত করলাম তিনটা, একটা সলাতুল আপনার তাহাজ্জুদ, আর একটা সলাতুল তৌবা, আর একটা সলাতুল হাজত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাশরের ময়দানে যখন আল্লাহ ডাক দিবে, এ আমার আপনার এরকম ভাবে তাহাজ্জুদ পড়নেওয়ালা তারা কোথায়, তোমরা পৃথক হয়ে যাও, ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক আমাদেরকে তাহাজ্জুদের অন্তর্ভুক্ত করবেন। এই আমলটা এটা এটা তো নিয়ম না, এটা কি এরকম ভাবে এটা তো উড়ে যাওয়ার নিয়ম না, এটা কোরআনের বেহুরমতি। আচ্ছা তাইলে এই আমলটা আমরা মৃত্যু পর্যন্ত করার জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ তাআলা। কে কে তৈয়ার আছেন কি আমার দিকে তাকান, কলসির তো ফানি যারা ওইদিকে তাকাইতেছে কলসির পানি বাইর হয়ে যেতেছে, আর যারা আমার দিকে তাকাইতেছেন কলসির থেকে গ্লাসের মধ্যে ঠিকভাবে হইতেছে, যারা দাঁড়াই গেছে তারা পাইবে না, তাদের গ্লাসের পানি ওইদিকে চলে যাইতেছে, এখানে আসবে তো কয় মিনিট আছে, কয় মিনিট আছে, শেষ করে দেন, শেষ করে দেন। শাহাবুদ্দিন সরওয়ারদি রহমতুল্লাহ বলতেছেন আমার আমাকে আমার শেখ দুইটা আপনার ওসিয়ত করলেন কি, মোরা শেখে ডানা এবার রুখ সাহাব তুমি গুনাহে বে আদাদ রাবারে বস্তম হাজারে বারে তৌবা শে গস্তম হে যাবে মগ সুদম এসিয়ানে মনসুর গুনাহ খাম মজুবে খেরমানে। ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল করিয়া নাও, এই মাহফিলের উসিলায়
এই অত্তর এলাকার সকল যুবক যুবতী পুরুষ নারীকে হেদায়েতের ফয়সালা করিয়া দেন। এই মাহফিলের উশিলায় ইয়া আল্লাহ এই ওয়ালা অত্তর এলাকার যত কবরস্থান আছে, কবরস্থানে যত মাইয়ত আছে, সকলের কবর আজাব মাফ করিয়া দাও। বিশেষভাবে হযরত কেবলা শাহ সাহাবুজুর রহমাতুল্লাহ নওয়ারাল্লাহ মারকাদা ওয়া জালাল জান্নাতা মাসওয়া, ইয়া আল্লাহ হযরতের কবরকে তুমি জান্নাতুল ফেরদৌস বানাইয়া দাও। ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল করিয়া নাও। ইয়া মাহফিলে যারা বয়ান করার জন্য আসবেন তাদেরকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ যারা ইন্তেজাম করছে তাদেরকে কবুল করিয়া নাও। যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন তাদেরকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম গফুরুর রহিম, আমাদের মধ্যে যারা জ্যোতি রোগে আক্রান্ত তাদেরকে সেবায় নসিব ফরমা। ইয়া আল্লাহ যারা হাজন মানে তাদের হাজতকে পুরা করিয়া দাও। যারা ফেরেশানি আছে তাদেরকে ফেরেশানি থেকে মুক্ত করিয়া দাও। যাদের যারা বিপদগ্রস্ত আছে আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্ত করিয়া দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তো মকবুলে মেরি এ দোয়া। রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিজুদি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।